Assalamualaikum. Facebook or পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে একটা টিপস এর ভিডিও নিয়ে চলে আসলাম ফেসবুক এর তো আপনারা খুব সহজেই যে বিষয়টি নিয়ে আজকে জানতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক এর রিকমেন্ডেশন আসলে কি করবেন আপনি যখন আপনারা ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে রিকমেন্ডেশন এই যে এটা এটা আসলে আপনি কি করবেন এখান থেকে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে একটা স্টোরি ছেড়ে দিবেন একটা রিল ছেড়ে দিবেন আর এই রিকমেন্ডেশনটা কখন আসে যে আপনার মনে করেন যে আপনার ফেসটা গ্রো করতেছে এবং আপনার ফেসটা খুব ভালো একটা পজিশনে আছে যখন আপনি ভিডিওগুলো কন্টিনিউ প্রতিদিন বানাতে থাকবেন তখন আপনাকে এরকম রিকমেন্ডেশন দেওয়া হবে Profile can be recommended. এই অপশনটা তখনই দেওয়া হয় যখন মানে আপনার ভালো পজিশন চলে আপনি যখন ঠিকঠাকভাবে কাজ করতেছেন এবং আপনাকে চাইতেছে ফেসবুক ভাইরাল করে দিবে বা আপনার ভিডিওগুলো সবার কাছে নিয়ে পৌঁছে দিবে যার কারণে আপনাদেরকে কি এই প্রোফাইল রিকমেন্ডেশন এটা বারবার দেওয়া হয় আর আপনার প্রতি সপ্তাহে যদি এটা আসতে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার ভিডিওগুলো 100% ভাইরাল হবে এবং আপনি ফেসবুক থেকে রিলস এবং অন্যান্য মনিটাইজেশন এগুলো পাবেন এটা যখন বারবার আপনাকে দিবে ফেসবুক থেকে লক্ষ্য রাখবেন যেমন এটা এক সপ্তাহ দিয়ে পরবর্তী সপ্তাহে আপনি ঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে এটা দ্বিতীয় সপ্তাহে আবার আপনাকে দিবে এইভাবে যদি 3-4 সপ্তাহ আপনাকে দিতে থাকে তারপর আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার অ্যাডন সিরিজ আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি যে কোনো ভিডিও ছাড়লে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রিচ বেড়ে যাবে তো আশা করি আপনি ভিডিওটা বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ